সম্মানিত বন্ধুগণ, আমাদের লাইভ টকের 15তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মিঠুন সরকার। আজকে আমরা আলোচনা করব বিড়ালের ক্যাট ফ্লু নিয়ে। আমাদের যারা বিড়াল পালন করেন তারা অনেকেই এই রোগটির সাথে পরিচিত। আর বিড়ালের ক্যাট ফ্লু একটি মারাত্মক রোগ, এটি ভাইরাস জনিত রোগ। সাধারণত ফেলাইন হারপিস ভাইরাস 1 বা ফেলাইন কেলচি ভাইরাস দ্বারা এই রোগটি হয়ে থাকে। তো বিড়ালের এই রোগের যে লক্ষণগুলো দেখা দেয়, যেহেতু এটি একটি শ্বাসতন্ত্রের রোগ মূলত, তো এটি বিড়ালের গলা ফুলে যেতে পারে, তার নাক দিয়ে পানি বা ঘন তরল পদার্থ বের হতে পারে, চোখে পানি বের হতে পারে, তরল পদার্থ বের হতে পারে, তার হাঁচি হতে পারে, তার কাশি হতে পারে, তার জ্বর আসতে পারে অনেক, তারপর খাবার দাবার তো রুচি চলেই যেতে পারে। তো আমরা আরেকটা বিষয়ও তার হয়, অনেক সময় তার মুখ দিয়ে লালাও বেরোয়। তো এই যে বিড়ালের লক্ষণগুলা, এই লক্ষণগুলা দেখে আপনারা না যখন এই সব ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন, তো আপনারা অনেকেই আসলে বলে থাকেন যে আমার বিড়ালের ওই লক্ষণগুলা, যখন আপনারা অনেকগুলা রোগের লক্ষণ যখন জানেন, বা এখন তো না ডিজিটালাইজেশনের যুগ, আপনারা এই গুগল করে যদি এইরকম ক্যাট ফ্লু সম্পর্কে কিছু লক্ষণ জানেন, জেনে আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনার বিড়ালের হয়তো ক্যাট ফ্লু হয়েছে। আপনারা সরাসরি ভেটেরিনারিয়ানকে বলেন যে আমার বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে, এখন আমি কি ওষুধ দেব। আসলে এইভাবে প্রশ্ন করাটা একজন ডাক্তারকে না সমীচীন হয় না। আপনারা আপনার লক্ষণগুলা বলবেন এবং সিদ্ধান্তটা নেবেন হলো ভেটেরিনারিয়ান, যে আপনার বিড়ালের কি ক্যাট ফ্লু হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। যেহেতু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনার কাছ থেকে উনি বিভিন্ন ধরনের প্রশ্ন করে বিড়ালের ইতিহাস, রোগের ইতিহাস, বিড়ালের খাবারের ইতিহাস বা লক্ষণগুলা, সব পারিপার্শ্বিক অবস্থা, শারীরিক অবস্থা, এবং যদি সম্ভব হয় সরাসরি যখন দেখান তখন শারীরিক পরীক্ষা করে, এবং যদি সম্ভব হয় তার ল্যাবরেটরি পরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন এটি বিড়ালের ক্যাট ফ্লু হয়েছে কি না। তো আপনারা যে বিষয়টা করবেন সেটা আপনারা আপনার রোগের লক্ষণগুলা বলবেন, আপনার বিড়ালের অবস্থাগুলা বলবেন, তখন উনি হয়তো বুঝতে পারবেন, ওনার হয়তো সহায়তা হবে রোগটা নির্ণয়ে। তো যে লক্ষণগুলা বললাম, আর এই লক্ষণগুলো আপনাদের পরিচিত হয়ে রাখার কারণ হলো যে আপনারা যখন কোনো অসুস্থ হয় তখন যেন বলতে পারেন, একজন ভেটেরিনারিয়ানকে বলতে পারেন যে আপনার বিড়ালের কি কি সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলা যদি ভালোভাবে বলতে পারেন তাহলে উনি হয়তো আপনাকে ভালো একটা চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে পারবেন। তো বিড়ালের যে এই ক্যাট ফ্লুর লক্ষণ, আশা করি আপনারা সবাই মনে রাখতে পারবেন বা দেখেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে তার গলা ফুলতে পারে, চোখ বা নাক দিয়ে পানি পড়তে পারে বা পানির ঘন তরলও বের হতে পারে, তারপর তার মুখ দিয়েও লালা বের হতে পারে, তার হাঁচি হতে পারে, কাশি হতে পারে, জ্বর আসতে পারে, এবং তার খাদ্যে অনীহা এবং দুর্বল হয়ে যেতে পারে। যেহেতু অসুস্থ সেহেতু দুর্বল হবে, সেটাই তো স্বাভাবিক। তারপরে আপনারা এই যে জিনিসটা করতে পারেন, এরকম যদি হয়ে থাকে তাহলে রেজিস্টার ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন, পরামর্শ নেওয়ার পরে উনি যে ঔষধটা দেবেন সেটি ব্যবহার করবেন। তাছাড়া আপনাদের যে করণীয় সেটা হচ্ছে যে আপনার বিড়াল কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে এক্ষেত্রে, সেজন্য তাকে ভালো খাবারটা, যে খাবারটা সে সহজে হজম করতে পারে, এবং গরম খাবারটা, ঠান্ডা বা বাসি খাবারটা অ্যাভয়েড করবেন এবং গরম খাবারটা দেবার চেষ্টা করবেন। অনেক সময় আপনার বিড়ালের কিন্তু নিউমোনিয়া হয়ে যেতে পারে। তো এই মারাত্মক নিউমোনিয়া হয়ে যেতে পারে এই ক্যাট ফ্লুর কারণে। তো বিড়ালের যে এই রোগটা, এই রোগটা সাধারণত যে 1 বৎসরের নিচে যে বিড়ালগুলা সেগুলারই বেশি হয়ে থাকে, বড়গুলারও হয়। তো 1 বছরের নিচের যে
বিড়ালগুলো সেগুলোকে মারাত্মকভাবে আক্রমণ করতে পারে। তো আপনারা যেটা করবেন বললাম, আবারও বলছি যে আপনারা বিড়ালকে টিকা দিয়ে রাখবেন, ক্যাট ফ্লুর যে বিরুদ্ধে যে টিকাটা, সেই টিকাটা ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ করে দিয়ে রাখবেন। আর এই যদি নাকে বা চোখে এগুলা দিয়ে বেশি করে পানি বা তরল পদার্থ বের হয়, এগুলাকে কুসুম গরম পানি দিয়ে, লবণ পানি দিয়ে, কুসুম গরম লবণ পানি দিয়ে একটু মুছে দেবেন। তাহলে প্রয়োজনে আপনারা যদি বাপ দিতে পারেন, বেশি শ্বাসকষ্ট কাশি বেশি হলে সেটাও দিতে পারেন। তবে আমরা যে জিনিসটা করব, মূলত এই রোগটা প্রতিরোধ করার জন্য বিড়ালকে আমরা নিয়মিত টিকা দিয়ে রাখব। আমাদের যে আশেপাশ বা বিড়াল যেখানে চলাফেরা করে, এই জায়গাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। আমরা বিড়ালকে আরামদায়ক পরিবেশ দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকেই বিড়ালকে ফ্লোরে রেখে দিই। শীতের দিনে যখন আপনি ফ্লোরে রেখে দেবেন, খুব বেশি ঠান্ডা যদি হয়, তখন তার আরো এই রোগে সংক্রমণ হারটা বেড়ে যেতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যে প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা bdbirds.com-এর পক্ষ থেকে যে লাইভ টক অনুষ্ঠানটি শুরু করেছি, এই পর্বগুলো ধারাবাহিকভাবে থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।